দর্শক চশমার দুনিয়া ফিতে বাঁধা এক টুকরো কাছে সীমাবদ্ধ নয় গোলাকার চারকোণা বা ত্রিভুজ ফ্রেম লেন্স বা ফ্রেমে বাঁধানো নানা রঙের নানা সাইজের গ্লাস আমাদের হাতের মুঠোয় এর মধ্যে আসলে কোনটি এবং কেন আমাদের জন্য প্রযোজ্য সেটি ঠিক করবেন একজন অভিজ্ঞ চিকিৎসক আপনি আমি চাইলেই যে কোনো পাওয়ারের যে কোনো চশমা বা গ্লাস ব্যবহার করতে পারি না হ্যাঁ প্রিয় দর্শক ঢাকা হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমরা চোখের চশমা বা গ্লাস নিয়ে কথা বলবো আর এই আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ এস এম কাদির স্যার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো অনুষ্ঠানের শুরুতেই স্যার আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই সেটি হচ্ছে এই যে চোখের চশমা এটি স্যার আসলে কী কী কারণে আমরা ব্যবহার করে থাকি ভালো একটা কোশ্চেন আসলে চশমা প্রথম যে কারণটা আমরা দিই সেটা হচ্ছে তার চশমা লাগে কম দেখে কম দেখার জন্য আমরা চশমা দিই তারপরের যে কারণগুলি লাগে একটা লোক চোখে দেখে কিন্তু যতটুকু দেখার দরকার তা দেখছে না যেটাকে আমরা অনেক সময় লোভিশন বলি যে এর আরেকটু ভালো দেখলে বা তার চলার জন্য আরেকটু ভালো হলে ভালো হয় সেরকম ক্ষেত্রে আমরা চশমা দিই আর একটা লোক রোদ্রের আলোতে যে তাকাতে পারে না তার জন্য একটা প্রোটেকটিভ গ্লাস থাকে একটা কোটেড গ্লাস বা টিনটেড গ্লাস হলে তার সুবিধা এই কারণে দিই একজন কাজ করছে কাজ করতে গেলে তার চোখে যে কোনো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে এই ইঞ্জুরি প্রিভেনশনের জন্য তাকে আমরা প্রোটেকটিভ গ্লাস দিই আবার অনেক সময় আছে যে অপারেশনের পরে আমরা রোগীকে চোখটায় যেন হঠাৎ করে কোনো আঘাত না লাগে চোখে যেন ময়লা না লাগে ধুলাবানি না লাগে এই জন্য আমরা একটা চশমা দিই এই জন্য আমরা চশমাকে মেনলি একটা থেরাপিটিক কাজে দিই একটা প্রোটেকটিভ কাজে দিই একটা কসমেটিক পারপাজে দিই এরকম পারপাসে আমরা ভাগ করে চশমা দিই প্রোটেকশনের কথা বলছিলেন স্যার প্রোটেকশনের জন্য আসলে চশমা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিংবা স্যার আমি যদি একটু বলি যে কতটা অত্যাবশ্যকীয় আসলে স্যার চশমা রাইট একটা জিনিস হচ্ছে যে একটা লোক কাজ করছে যে কাজ করে আমাদের এখানে ম্যাক্সিমামে দেখা যায় যে খুব বেশি সচেতন না যারা এই রুট লেভেলে কাজ করে একটা লোক গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাজ করতেছে সে গ্রাইন্ডিং করার সময় করে একটা চোখের টুকরো অনেক পাই যায় এসে বলে চোখে একটা বাব্রি পড়ছে এই যে ছোট্ট একটা চোখে বাবরি পড়লো এমন লোক পাইছি যে তারা বাবি পড়ার তিন দিন চার দিন পাঁচ দিন পরে আসে আমাদের কাছে চোখে খালি খচখচ করে পানি পরে লাল হয়ে যাচ্ছে কিন্তু ওরা যদি একটা প্রোটেকটিভ গ্লাস ব্যবহার করে একটা ছবি ছিল একটু দেখা এই যে গ্লাসগুলি এখানে বিভিন্ন রকম প্রোটেকটিভ গ্লাস এই গ্লাসগুলি পড়লেই তার চারিদিক দিয়ে একটা প্রোটেকশন আসবে হঠাৎ করে কিছু চোখে যাওয়ার সম্ভাবনা নাই বা তার চোখটা ক্ষতি থেকে বাঁচবে তাহলে যে লোক গ্রাইন্ডিং এর কাজ করছে যে লোক এই টাইলস মিস্ত্রির কাজ করছে অথবা যে এই শাকসবজি নিয়ে কাজ করে যে হঠাৎ করে চোখে আঘাত লাগতে পারে এরকম ক্ষেত্রে চোখে আঘাত লাগার সম্ভাবনা যার আছে সে যদি এরকম একটা গ্লাস ব্যবহার করতে পারে তার চোখের জন্য মঙ্গল চিকিৎসা বিষয়ক চশমা এই বিষয়টি সম্পর্কে স্যার আপনার থেকে আমরা বিস্তারিত জানতে চাই হ্যাঁ চিকিৎসা বিষয়ক চশমা হচ্ছে যে একটা লোকের দেখতে অসুবিধা হচ্ছে তাকে আমার চশমা দিতে হবে একটা লোক অপারেশন হয়েছে তার চোখকে আমার প্রোটেকশন দিতে হবে এই দুইটা হচ্ছে আমাদের থেরাপিউটিক কাজের জন্য চশমা তাহলে একটা লোককে দেখার জন্য যে চশমা দিচ্ছি সেটা হচ্ছে চিকিৎসা বিষয়ক চশমা এই জন্য আমরা চশমা যখন দিব তখন তার কতটুকু চশমা লাগবে কি লাগবে যেমন একটা রোগ চোখের কি কি প্রবলেম নিয়ে আসে যে দেখে না সে প্রথম দিকে ছোট বাচ্চাদের সাধারণত দেখা যায় ওরা দূরে দেখে না এটি তাদের প্রবলেম থাকে একটা লোক যখন বয়স বেড়ে যায় তখন

চিকিৎসার পারপাজে যখন দিব তখনই সেটা থেরাপিউটিক চশমা কিন্তু কসমেটিক পারপাস যে একটা লোক একটা কোনো প্রোগ্রামে যাবে বা সে একটা সানগ্লাস পরবে এগুলো হলো কসমেটিক পারপাস কসমেটিক পারপাস ডিফারেন্ট থিং যখন তার দরকার দেখার জন্য দরকার চোখকে প্রোটেকশন দেওয়ার জন্য দরকার তখন সেটা থেরাপিউটিক চশমা ধন্যবাদ স্যার আপনাকে বাচ্চাদের স্যার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে চশমা প্রয়োজন হয়ে থাকে ক্ষেত্রে একেবারে আসলে বাচ্চারা একেবারে শুরুর দিকে চশমা বারংবার পড়তে চান না এটি নিয়ে স্যার আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন সেটি যেমন স্যার জানবো সাথে আরেকটি বিষয় জানবো সেটি হচ্ছে বাচ্চাদের চশমা দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ সতর্কতার স্যার প্রয়োজন হয় কি না একসাথে দুটি প্রশ্ন আচ্ছা দুটো প্রশ্ন আমি একটু আগের প্রশ্নে একটু টান দিই যে আমরা যে একটা বড় লোকের যখন চশমা মধ্যে সেই চশমা দেয়াার সময় আমাদের একটা চার্ট ছিল একটু যে দেখা যায় এই চার্টটা যদি দেখি যে এখানে একটু বিভিন্ন জায়গায় দেখেন এখানে 220 200 এরকম লেখা আছে মানে একটা সুস্থ লোক যত দূরে থেকে সেই লেখাটা দেখার কথা সেটা আমার যে پیشنট সে কত দূর থেকে দেখছে এর উপর ভিষ মেজার করে এই মাপটা দেওয়া আছে এখন এটার উপর একটা লোক কতটুকু দেখছে তার সাথে ভিত্তি করে আমরা একটা বড় মানুষকে দিতে পারি বড় মানুষকে দিতে গেলে দেখা যায় আমাদের একটা অটো রিফ্র্যাক্টোমিটার আছে তার সামনে লোককে বসাই সে বসলে আমরা একটা অবজেক্টিভ মেজারমেন্ট পাই যে তার কতটুকু চশমা লাগবে তারপরে লোকটাকে আমি যখন চশমা দিই তার সাবজেক্টিভ যে তার পারফেক্ট কতটুকু লাগবে সেটা আমরা একটু ক্যালকুলেট করে তাকে চশমা দিয়ে দিই এটা হলো একটা বড় মানুষকে যখন দিই কিন্তু একটা ছোট বাচ্চাকে একটা অটো রিফ্রেক্টোমিটারের সামনে বসালে সে চোখ স্কুইজ করে ফেলে অ্যাকোমোডেট করে ফেলে তার প্রপার মেজারমেন্ট আমরা পাই না আবার অনেক বাচ্চা আছে যাদেরকে এবিসি উল্টা পাল্টা করে দিলে তারা হয় পড়তে পারে না অথবা কি বলে আমরা বিশ্বাস করতে পারি একটা ছবি ছিল যে দেখা যায় এই যে তাকে আমরা রেটিনোস্কোপ দিয়ে তার চোখে চশমা দিয়ে আমরা ম্যানুয়ালি বাচ্চার উপরে ভরসা করি না সেটা আমি আমার কনফিডেন্স দিয়ে তাকে চশমা দিই এটা একটা আলাদা স্কিলনেস এর ব্যাপার এইভাবে আমরা বাচ্চাকে দিতে পারি যে বাচ্চাকে চশমা দিতে গেলে ওর চোখটাকে আমরা আগে অ্যাকোমোডেশন যে রিফ্লেক্স সেটাকে আমরা হ্যাম্পার করব বা প্যারালাইসিস করব সে সাময়িক রাখা যাক কিছু ড্রপ আছে একদিনের জন্য করে কিছু আছে তিন দিনের জন্য করে কিছু আছে আঠাইশ দিনের জন্য করে এটা অ্যাকর্ডিং টু বাচ্চার নিড আমরা এভাবে দিই দিয়ে আমরা বাচ্চার চশমা দেবো সেক্ষেত্রে স্যার বাচ্চাদের কাউন্সিলিংয়ের বিষয়টি আপনার কাছ থেকে কারণ স্যার ওরা আসলে চশমা একেবারে নিতে চায় না সেক্ষেত্রে স্যার সতর্কতা এবং কাউন্সিলিং কীভাবে করেন কিছু বাচ্চা আছে যে যখন দেখে না তখন সে বোঝেও না যে তার চশমা লাগে লাগবে কিন্তু যখন সে চশমা পরার পরে ভালো করে দেখতেছে তখন কিন্তু তারা চশমা পরে আর বাবা মাকে বাচ্চাকে চশমা দিতে হবে বাচ্চাকে বোঝাতে হবে বাচ্চাকে দরকার হলে চশমার পিছনে ধরনের ফিতা পাওয়া যায় সেই ফিতা দিয়ে চশমাটা আটকায় দেওয়া যায় এইভাবে বাচ্চাকে চশমা পরার হ্যাবিট করাতে হবে এবং বাচ্চাকে চশমা এনশিওর করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে একজন বাচ্চার চশমা লাগবে এটি স্যার আসলে কিভাবে তার আশেপাশের লোকজন তার অভিভাবক কিংবা যদি স্যার আমি বলি তার বাবা মা বুঝতে পারবেন কিংবা সেই শিশুটি স্যার হয়তো নিজে রিকগনাইজ করতে পারবে বা তার বাবা মাকে বলতে পারবে যে না তার আসলে চশমা প্রয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক বাবা মা বোঝেই না যে তার বাচ্চা চশমা লাগবে অনেক সময় দেখা যায় স্কুল থেকে যখন বাচ্চার কমপ্লেন আসে যে সে ঠিক মতো লেখে না ঠিক মতো দেখে না তখন এটা স্কুলের বাচ্চাদের জন্য কিন্তু যেই ছেলে এখনো বাচ্চা এখন স্কুলে যায় নাই তার ক্ষেত্রে কিভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে যদি টিভি দেখতে দেওয়া হয় সে টিভি খুব কাছে চলে যায় দেখার জন্য তাকে দূরে নিয়ে আসলে আবার কাছে চলে যায় আবার দেখা যায় সে খুব ছোট চোখ ছোট করে দেখতেছে আবার দেখা যায় তার টিভি দেখার দিকে কোনো নজরই নেই মানে সে দেখে না যার জন্য তার কোনো ইন্টারেস্টই নাই তাহলে একটা বাচ্চা যদি দেখা যায় যে বারবার টিভির সামনে চলে যায় অথবা টিভি দেখার সময় চোখটা কুচকায় দেখে বা কোনো কোনো দিকে তার কোনো ইন্টারেস্ট না একটা চোখে একটা সামনে একটা কালারফুল জিনিস ঘুরতেছে কিন্তু তার সে তাকাচ্ছে না তখন বাবা মা এটা চিন্তা করতে হবে হয়তো সে কম দেখে এই সময় তাকে অবশ্যই একটা চোখের ডাক্তারের কাছে নিতে হবে যেখানে তাকে আমরা যে আগের যে ছবিটা দেখালাম যে আমরা ম্যানুয়ালি টেস্ট করার সুযোগ থাকবে যন্ত্রপাতি টেস্ট করার সুযোগ এটা একটা অবশ্যই দেখাতে হবে ডাক্তার অনেক ক্ষেত্রে স্যার আমরা যেটি দেখি যে বাবা মারা আসলে চোখের চশমা একেবারে ছোটবেলায় দিতে চান না কিংবা তারা রাজি হন না সেক্ষেত্রে আসলে বাবা মাদের ক্ষেত্রে কিভাবে কাউন্সেলিং করে থাকেন কিংবা আপনাদের উপদেশটা সেক্ষেত্রে কি হয়ে থাকে এটা অত্যন্ত একটা ভুল ধারণা যে বাবা মা বলে যে আমি এত ছোট বয়সে চশমা দিতে চাই না আবার অনেক বাবা মা এসে বলে যে এত ছোট বয়সে চশমা দিলে ওর তো সারা জীবন চশমা লাগবে আমি এখনই চাই না এই জিনিসটা অত্যন্ত ভুল ধারণা কারণ একটা বাচ্চার ডেভেলপমেন্ট হয় তার ছোট বয়সে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি একদম যখন জন্মের প্রথমে আসে তখন তার দৃষ্টিশক্তি ভালো থাকে না সে যখন আস্তে আস্তে ডেভেলপ করে তখন বিভিন্ন জিনিস দেখে তার আস্তে আস্তে দৃষ্টিশক্তি আসে এই অবস্থায় দেখা যায় যে একটা বাচ্চা একটা ছয় বছরের নিচের বাচ্চা তার যদি দৃষ্টি শক্তি দেওয়া না যায় অনেক সময় তার চোখটা দুর্বল হয়ে যায় যেটাকে আমরা এমব্লায়োপিয়া বলি এখন এই এমব্লায়োপিয়া প্রিভেন্ট করার জন্য হোক বা বাচ্চাকে দেখানোর জন্য হোক এইটা বাবা মাকে কেয়ারফুল হতেই হবে যে যখনই বাচ্চা যদি বলে যে আমি একটু কম দেখি এটাকে গুরুত্ব দিতে হবে আমি আগে যে সিমটম গুলি বললাম এর মধ্যে কোনটা হলেও বাচ্চাকে যত্ন দিয়ে চোখে ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ স্যার আপনাকে আপনি এমব্লয়পিয়ার কথা বলছিলেন এটি কি আসলে কি স্যার এটি নিয়ে আপনার কাছ থেকে জানবো পরবর্তীতে এর চিকিৎসা পদ্ধতি নিয়েও জানবো শুরুতে স্যার জানবো এটি বলতে আসলে কি বোঝায় আসলে এমব্লয়পিয়া হচ্ছে একটা দুর্বলতা এটা কোনো অসুখ না বা এটা কোনো কিছু না এটার জন্য বলা হয় যে তার চোখের কোথাও কোনো রোগ নাই কোথাও কোনো রোগ নেই কিন্তু সে চোখে দেখতেছে না তাকে আমি যত ভালো পাওয়ার দিই সে দেখতেছে না এটা সাধারণত দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং বাচ্চার পিরিয়ড যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় ঠিকমতো চশমা দেওয়া না হয় তাহলে এটা তার কন্টিনিউ করে এবং লেট এই যে বড় হয়েও সে আর ভালো দেখে না চোখে এটা যে তার চোখের কোনো ডিফেক্ট নাই কোনো ছানি নাই কোনো কর্নিয়া অ্যাপাসিটি নাই কোনো মিডিয়া অ্যাপাসিটি নাই কিন্তু সে ভালো দেখতেছে না আচ্ছা এটা হচ্ছে অ্যামলোপিয়া এটি স্যার আসলে কত বয়স থেকে ধরা পড়ে একেবারে শুরুর দিক থেকে নাকি একটি নির্দিষ্ট বয়স অতিবাহিত হবার পর শিশুকালে এমবলাইপিয়ার ধরা পড়া আসলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা যে বছরের নিচের বাচ্চা যেগুলি এরা তো অনেক সময় নিজে বলতেই পারে না তাদেরকে আমরা যে চশমা দিচ্ছি সেই চশমা দেওয়ার পরে কতটুকু দেখতেছে এটাও সে বলতে পারে না ওদের হয়েছে কিনা এটা আমরা আগে বুঝি না কিন্তু যখন সে একটু বড় হয়ে যায় এবিসিডি পড়তে পারে যখন আমাদের জিনিসগুলি সম্বন্ধে আমাদের সাথে কোঅপারেট করতে পারে তখন দেখা যায় যে আমরা দিয়ে চশমা দিয়ে দেখি সে দেখতেছে না আবার পাওয়ার চেঞ্জ করে দেখি সে দেখতেছে না তখন আমরা তাকে অন্যান্য পরীক্ষা করে দেখি না তার অন্য কোনো সমস্যা নাই তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার এমলাপিয়া ডেভেলপ করে গেছে এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আসলে এমলাপিয়া যেহেতু এটার কোনো রোগ না যে এটা একটা দুর্বলতা কাজে এটার ডেফিনেট কোনো চিকিৎসা যে বলবো যে হ্যাঁ আমি অপারেশন করলে ভালো হয়ে যাবে চশমা দিলে ভালো হয়ে যাবে এমন কিছু না এই ক্ষেত্রে আমরা তার চশমার যতটুকু ম্যাক্সিমাম কারেকশন দেওয়ার দরকার সেই কারেকশন দিব এবং তাকে আমরা একটা ব্যায়াম দেখিয়ে দিই যে ব্যায়ামটা হচ্ছে তার যেই চোখটা ভালো আছে আমরা সেই চোখটাকে ঢেকে দিই একটা নির্দিষ্ট টাইম দিয়ে একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য বলি যে এই চোখটা ঢেকে রাখবে ঢেকে রাখলে তার যে চোখটা দুর্বল এই চোখ দিয়ে সে কাজ করবে পড়াশোনা করা বলেন খেলাধুলা করা বলেন টিভি দেখা বলেন যেই চোখে কম দেখে সেইটা দিয়ে দেখবে তাহলে তার এই চোখের একটা এক্সারসাইজ হবে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ স্যার আপনাকে চোখের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো প্রেস বায়োপিয়া নিয়েও কথা বলবো তবে ছোট একটি বিরোধী থেকে ফিরে এসে প্রিয় দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি চোখের চশমা বা গ্লাস নিয়ে সঙ্গে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ এস এম এম কাদের স্যার পরবর্তী আলোচনায় ফিরব সংক্ষিপ্ত বিরতি শেষে সঙ্গেই থাকবেন সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে চোখের চশমা বা গ্লাস নিয়ে আজকের আলোচনায় সঙ্গে রয়েছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এস এম এম কাদের স্যার ফিরছি আলোচনায় স্যার বিরতিতে যাবার আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম অনেকগুলো বিষয় নিয়ে এমব্লয়পিয়ার কথা শুনছিলাম আমরা সেক্ষেত্রে স্যার প্রেস বায়োপিয়া অনেক ক্ষেত্রে স্যার আমরা যেটি দেখি যে যাদের এটি রয়েছে তারা আসলে বলে থাকেন যে অনেক সময় তারা দূরের এবং কাছের পাওয়ার একসাথে যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে তারা আসলে দেখতে পান না এই বিষয়টি সম্পর্কে স্যার একটু আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে চাই আচ্ছা ভালো প্রশ্ন আসলে আমরা যে বলি যে চোখের দৃষ্টিশক্তি সমস্যা আমাদের মেইনলি তিনটা সমস্যা দূরে দেখে না কাছে দেখে না অথবা দূরে কাছে দুটাই একটু ঝাপসা দেখে বা তার অ্যাস্টিগমেটিজম আছে এটা হচ্ছে মেইন তিনটা চোখের দৃষ্টিশক্তি সমস্যা আর সবাই কমনলি বলে যেটাকে আমরা বলি চালসে এই চাল সেটা আমরা বলি প্রেস বাইপ চাল সে সাধারণত দেখা যায় চল্লিশ বছর বা তার আগে পরে কিছু আগে কিছু পরে এরকম লোকদের তারা দূরে ভালো দেখে কিন্তু কাছে দেখে না এই ক্ষেত্রে ওরা অনেকেই বলে যে আমার চশমা দিলে একসাথে যদি দূরেরটা বা কাছেরটা দেই তাহলে আমি চলতে পারি না ভালো পারি না আসলে এটা একটা অভ্যাসের ব্যাপার অভ্যাসের ব্যাপার কারণে দেখা যায় যে আপনি ধরেন একটা জিনিস দূরে ভালো দেখছেন না আপনি একটা চশমা পরে দূরে দেখলেন আবার কাছেরটা দেখা দেখছেন না আপনি চশমা খুলে আবার কাছেরটা পড়লেন তাহলে বারবার খোলা আর বন্ধ করে এটা একটু বিরক্তিকর বিশেষ করে যারা অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রে দেখা যায় একটা মিটিংয়ে বসে আছে মিটিংয়ে বসে সে দূরের একটা কিছু দেখতেছে দেখতেছে না চশমা দিল আবার কাছে দেখতেছে দেখতেছে না সে আবার চেঞ্জ করলো এটা আসলে তার জন্য মঙ্গল চশমা পরে আসলে একটু প্র্যাকটিস করতে হয় যেমন আমি হাঁটা চলা করবো অনেকে বলে আমি এটা পরে হাঁটতে গেলে উল্টায় পরে যাই এটা বড় কারণ হচ্ছে যে এটা যেহেতু উপরের দিকে একরকম পাওয়ার থাকে নিচের দিকে একরকম পাওয়ার থাকে প্রেস বায়োপিক গ্লাস যেটা উপরের পাওয়ারটা হলো দূরে দেখার জন্য নিচেরটা হলো কাছে দেখার জন্য এখন সে যদি মাথার একটু বেশি নিচা করে হাঁটে যে তার দূরেরটা দেখার জন্য সে উপরে দিয়ে দেখবে আর কাছে দেখার জন্য এরকম অনেকে হাঁটে এভাবে হাঁটে নিচ দিয়ে যখন দেখতে যায় তখন তার কাছে সব উঁচা নিচা ব্যাকা তারা লাগতে থাকে এইটা একটু প্র্যাকটিস করলেই তার কাছে এটা কমফোর্টেবল হয়ে যায় এই জিনিসটা বুঝে না বলে সে ম্যাক্সিমাম লোক এসে বলে যে না আমি দূরের টাকা সেটা একসাথে দেখতে পারি না টলারেট করতে পারি না সেক্ষেত্রে আসলে স্যার কোন ধরনের চশমা আপনারা প্রেসক্রাইব করে থাকেন এই যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকছে আসলে আমাদের প্রেস বায়োপিক কারেকশনে আমরা যে চশমা দিই তার দূরেও দেখতে হবে কাছেও দেখতে হবে এটা দুই রকম গ্লাস আছে আমাদের একটা হচ্ছে বাই ফোকাল লেন্স বাই ফোকাল মানে উপরে একরকম গ্লাস থাকবে নিচে একটা দাগ দিয়ে নিচে আর রকম থাকবে উপরেটা দূরে দেখার জন্য নিচে একটা কাছে দেখার জন্য যেটা দুইটা ফোকাল ডিস্টেন্স থাকে যার জন্য আমরা নাম বলি বাই লেন্স আর আরেকটা হচ্ছে ভ্যারি ফোকাল লেন্স বা প্রোগ্রেসিভ লেন্স যেটার উপরে পাওয়ার দূরে দেখার জন্য থাকে নিচে পাওয়ার কাছে দেখার জন্য থাকে আর মাঝামাঝি একটা পাওয়ার থাকে যেটা ইন্টারমিডিয়েট ডিস্টেন্স দেখার জন্য সুবিধা হয় বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য অনেক সময় সুবিধা হয় এবং এই ক্ষেত্রে যারা কাজ করে তাদেরকে আমরা বলি যে আপনি দেখার সময় যদি ভালো না দেখেন একটু মাথাটা উঁচা নিচা করেন ভাবে কোন অ্যাঙ্গেলে দিলে আপনি ভালো দেখেন ঠিক সেই অ্যাঙ্গেলে চোখটা সেট করলে দেখা যায় যে উনি ভালো দেখছে এটি কি স্যার আসলে এটি এই যে চশমার কথা বলছেন এর সাথে অ্যাডজাস্ট হতে কিছুদিন কি সময় লেগে যায় কিছুদিন সময় লাগে এবং একটা জিনিস হলো যারা চশমা ব্যবহার করে প্রত্যেকটা চশমার একটা সেন্টার থাকে যখনই সে নতুন একটা চশমা নেয় কোনো দিনও একদম হুবহু সেম সেন্টারে মেলে না একটু উনিশ বিশ হয়ে যায় এইটার সাথে আবার অ্যাডজাস্ট হতে তার কিছু টাইম লাগে এই জন্য বেশিরভাগ লোকই বলে যে আমার আগের চশমাটা আমি ভালো দেখি কিন্তু কয়েকদিন পড়লে আবার এটা ভালো লাগবে এটা হলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আর এই অ্যাডজাস্ট যে কোনো চশমা নতুনটা নিলে তার একটু প্রবলেম হবে এটা মানানোর জন্য তার দশ পনেরো দিন একটু কষ্ট করতে হতে পারে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ধন্যবাদ স্যার আপনাকে লো ভিশন চশমা এটি সম্পর্কে যদি স্যার একটু আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারি লো লোভিশন আসলে আমরা একটা পেশেন্ট তাকে আমরা টোটাল কারেকশন দিচ্ছি কিন্তু তার কোনোভাবেই সিক্স টোয়েন্টি এর ভালো আসতেছে না বা অন্য একটা হিসাবে বলে যে টোয়েন্টি আমার একটা চার্ট ছিল লোভিশন এর ভিতরে না আসলে আমরা এগুলো বিভিন্ন ডিভাইস এই ডিভাইসগুলি হচ্ছে মেইনলি একটা এখানে চশমাও থাকে তারপরে বিভিন্ন লুক থাকে বিভিন্ন ম্যাগনিফাইং ইনস্ট্রুমেন্ট থাকে মূল উদ্দেশ্য হচ্ছে একটা লোক যখন দেখতে না পারে তখন তাকে দেখানো যে ডিভাইসগুলি দিয়ে আমরা দেখাই সেগুলিকে আমরা লোভিশন ডিভাইস নিয়ে আসছি এখন দূরেরটা দেখার জন্য তো চশমা অনেকে আছে কাছেও ভালো দেখে না বয়স হয়ে গেছে ম্যাকুলার ডিজেনারেশন হয়ে গেছে তার এই গ্লুকোমার জন্য প্রবলেম হয়েছে তার যে কোনো কারণে চোখে এমন হচ্ছে যে সে কাছে ছোট্ট লেখাটাও পড়তে পারে না তাকে তো চলতে হবে এ চলার জন্য আমরা বিভিন্ন ডিভাইস দিয়ে দেখা যায় যে তাকে মোবাইলের মত একটা ইনস্ট্রুমেন্ট আছে এটা দিয়ে সে লেখার সামনে ঝুলে লেখাগুলো বড় বড় হয়ে যায় সে জুম হয়ে যায় জুম হয়ে যায় সে চলা হাঁটাচলা করার জন্য তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এই যে আমরা ডিভাইসগুলো দিয়ে তাকে দেখাচ্ছি এগুলি আসলে আমাদের লো ফিশন ডিভাইস যেটা আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু কোন রকম সাপোর্ট দিয়ে তাকে দেখানো সম্ভব ब्लाइंड না তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি লো ভিশন এইড দিয়ে এই যে স্যার আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের চশমার কথা আমরা বলছিলাম অনেকে যেটি করে থাকেন যে চশমার পরিবর্তে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকেন সেটিতে কি স্যার আসলে পাওয়ারটি একই রকম করা যায় কিনা কিংবা কোনো তারতম্য হয় কিনা হ্যাঁ এটা একটা কোয়েশ্চেন অনেকে আমাদের জিজ্ঞেস করে কন্টাক্ট লেন্স হচ্ছে ডাইরেক্ট কর্নের সাথে লেগে যায় এই নাম কন্ট্যাক্ট লেন্স যে কন্ট্যাক্ট লেন্স যেহেতু কর্নের সাথে লেগে যাচ্ছে এই কন্ট্যাক্ট লেন্সের পাওয়ার চশমার পাওয়ার কিছুটা ভ্যারি করে এবং এটা খুব সূক্ষ্ম একটা হিসাব আছে সেই হিসাবের মধ্যে দিয়ে আমরা এটাকে আমরা পাওয়ারটা দেই যাদের প্লাস পাওয়ার লাগে তাদের দেখা যায় কন্ট্রাক্ট লেন্স পাওয়ার নিলে তাদের পাওয়ারটা কিছুটা বেশি লাগে যেমন কারো যদি প্লাস থ্রি লাগে তাকে কাছে দেওয়ার জন্য দেখা যায় হয়তো থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এরকম একটু বেশি লাগবে কিন্তু যার মাইনাস লাগে যে তার মাইনাস ফোর লাগে সে কন্ট্রাক্ট লেন্স নিলে দেখা যায় তার একটু কম দিলেও হয়ে যাচ্ছে কাজেই এটা হচ্ছে একটা ছোট্ট একটা হিসাব এই হিসাবটা করে দিতে হয় কাজে কন্ট্যাক্ট লেন্স পাওয়ার এটা আনতাজি ঠিক না এটা ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে আর যদি কোনো কন্ট্যাক্ট লেন্সে কারো অ্যাস্টিক মেটিসিম থাকে সেই ক্ষেত্রে আবার সিলিন্ডিক্যাল পাওয়ারের একটা ব্যাপার থাকে তো কিছু হিসাব যোগ করতে হয় অনেকেই স্যার যেটি করেন যে আসলে চিকিৎসকের পরামর্শ নেন না এই কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে স্যার দীর্ঘদিন যারা আসলে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে পরবর্তীতে কী কী জটিলতার সম্মুখীন তারা হতে পারেন আমরা কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে একটা হচ্ছে চশমার বিকল্প হিসেবে কন্ট্যাক্টলেন্স যে তা দেখে না এই জন্য লেন্স এইটা লেন্সগুলি রিলেটিভলি ভালো থাকে এটাতে আমরা খুব বেশি সমস্যা তেমন পাই না তবে কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের সময় সবসময় আমরা বলি একটা ভালো ব্র্যান্ড ব্যবহার করা ভালো যেহেতু এটা ডাইরেক্ট লেগে যাচ্ছে আর যে সলিউশনটা দিবে সলিউশনটা যেন ভালো ব্র্যান্ডের হয় এবং এটা যেন এক্সপায়ারি ডেট ঠিক থাকে কারণ আমরা যারা কসমেটিক পারপাজে ইউজ করে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পাই কন্ট্যাক্ট লেন্স চোখের মধ্যে দেয় দেওয়ার পরে দেখা যায় যে কন্ট্যাক্ট লেন্সটা যখন খোলে তখন চোখের কর্নের উপরের থেকে একটা লেয়ার চলে আসে দুই চোখ ব্যথায় চিল্লাতে চিল্লাতে আমাদের কাছে আসে যেটাকে আমরা ক্লিয়ার বলি যে কন্ট্যাক্ট লেন্স ইন্ডিউড অ্যাকুটেডাই এইটা হচ্ছে যে কন্ট্যাক্ট লেন্স দিলে একটা ভালো ব্র্যান্ড দেওয়া উচিত এবং সলিউশনটা যেন ভালো হয় এক্সপায়ারি ডেট যেন ঠিক থাকে এগুলি সব দেখে তারপরে তার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত এটা এখন থেরাপিটিক পারপাজে হোক কসমেটিক পার্পে হোক বা যে কোনো কারণেই হোক আমরা যদি স্যার একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি সেটি হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার সেটি স্যার আসলে কি আসলে আমাদের কর্নিয়া গোল থাকার কথা কিন্তু সবারটা পুরাপুরি গোল থাকে না কারোটা দেখা যায় একটু ওভাল থাকে কারোটা একটু চোখা থাকে এগুলি বিভিন্ন ভ্যারাইটির কর্নিয়া থাকে এটার জন্য দেখা যায় যে এক এক মেরিডিয়ানে আমাদের পাওয়ার এক এক রকম হয় কর্নিয়ার আমাদের যে দৃষ্টিশক্তি এর ম্যাক্সিমাম পাওয়ারটাই দেয় করনিয়া এই মেরিডিয়ান ভ্যারিয়েশনের জন্য অনেক সময় দেখা যায় একটা জিনিসে একটা জায়গায় সে দেখে আর একটা জায়গায় অন্য জায়গায় দেখে ইমেজটা এক জায়গায় পড়ে না এই যে ডিফারেন্ট মেরিডিয়ান এটাই আমরা অ্যাস্টিগমেটিজম বলি এই অ্যাস্টিগমেটিজম কারেকশনের জন্য আমাদের একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার দিই এই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা হচ্ছে যে চশমার একটা লাইনে পাওয়ার থাকে আচ্ছা একটা লাইনে পাওয়ার থাকে আর একটা লাইনে পাওয়ার থাকে মানে যে লাইনটা সে ভালো দেখছে সেই লাইনটা তো পাওয়ার দেওয়ার দরকার নাই যে লাইনে পাওয়ার দেখে না ওই লাইনে পাওয়ার দিতে হয় এইটা দিয়ে তাকে আমরা ব্যালেন্স করে দিই এই যে একটা লাইনে দেওয়া এটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার আমরা স্যার দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি আমি যদি স্যার আপনার কাছ থেকে এই যে চশমার এতগুলো গুরুত্বের কথা শুনছিলাম প্রয়োজনীয়তার কথা শুনছিলাম এবং কেন এটি অত্যাবশ্যকীয় সেটিও স্যার শুনছিলাম এই চশমা ব্যবহার করলে কোনো ধরনের স্যার অসুবিধা রয়েছে কিনা অসুবিধা হলে তো নিশ্চয়ই চশমা কেউ দিত না কিন্তু কেউ যদি আন্ডিও চশমা ইউজ করে যে আমার চশমা দরকার নেই আমি একটু জোর করেই চশমা পরবো অথবা আরেকজনের চশমা পরলাম তাহলে তার মাথা ব্যথা করবে চোখ ব্যথা করবে অনেক সময় অনেক লোকে এসে বলে আমি চোখের মনি ব্যথা করতেছে ঘাড়ের পিছনে ব্যথা করতেছে তারপরে চশমাতে যেটা একটা প্রবলেম হয় যে যে প্রথম দিকে চশমা ব্যবহার করে একটা যখনই একটা নতুন একটা জিনিস নিয়ে আসছে তখন তার নাকের উপরে একটু বিড়বিড় করতে থাকে তার দুই সাইডে যেহেতু একটা রিম চলে আসে তার একটা ভীষণ একটু প্রবলেম হয় এই প্রবলেমগুলি প্রথম দিকে হয় সাময়িক অসুবিধা সাময়িক অসুবিধা কিন্তু এটা পরে আস্তে আস্তে অভ্যাস করে ফেললে চশমা কমফোর্টেবল অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের দেহের সব অঙ্গেরই যত্ন নেওয়া যেমন জরুরি তেমনি জরুরি চোখের যত্নে সঠিক গ্লাস বা চশমা নির্বাচন করা ঠিক যেমনটা আমরা শুনছিলাম আজকের বিজ্ঞ আলোচকের কাছ থেকে সুতরাং এ মুহূর্ত থেকেই চোখের যত্নে সঠিক গ্লাসটি বেছে নিতে হবে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সবার জন্য এই আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যেতে যেতে সেই একই পরামর্শ আপনার চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন সবার জন্য শুভকামনা